আসসালামু আলাইকুম পিএলআইডি হলে আমরা জানি যে সাধারণত মাঝে কোমরে ব্যথা করে এবং সাধারণত সে ব্যথাটা পায়ের দিকে নেমে চলে যায় কখন পা অবশ হয়ে যায় ঝিঝি ধরে এবং কখনো কখনও দুটা অবশ হয়ে যায় এবং সাথে সাথে অনেক ক্ষেত্রে যদি আরও পিএলআইডি আমরা সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা না করি তাহলে কড়াই কোনো সিনড্রোম ডেভেলপ করে সেক্ষেত্রে দুই পা প্যারালাইসিস হয়ে যায় এবং একই সাথে সেক্ষেত্রে দেখা যায় বাওয়ালি ব্লাডার তাদের যে কন্ট্রোল সেটা থাকে না সেটাও নষ্ট হয়ে যায় সেই জন্যই আমাদের আধুনিক চিকিৎসা গ্রহণ করা দরকার এবং সম্পূর্ণ সুস্থ হওয়া প্রয়োজন পিলাডির যে আধুনিক চিকিৎসা আমরা কি দিচ্ছি বা দিব সে সম্পর্কে আপনাদের পরের ভিডিওতে জানাবো আপনাদের ধন্যবাদ